হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে ভিডিওটা হতে চলেছে, আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কার্তিক বাবা কী কী পেলো। প্রথমে যে স্টিলের থালা বাটি গ্লাসটা দেখালাম সেটা আমার মা বাবার তরফ থেকে দেওয়া। তো অ্যাকচুয়ালি তারা কাঁসার দিতে চেয়েছিল, কিন্তু হচ্ছে কাকিমা জানিয়েছিল যে এগুলো নাকি ঠাকুরমশাই নিয়ে যায়, তো সেই কারণে তারা স্টিলের দিয়েছে। ভাবছো কত কঞ্জুসি। তো চলো এরপর আর কী কী দিয়েছে সেগুলো দেখায়। আর কিছু কাজ করবো মাছও আসবে না, এটা তো একদমই হতে পারে না, তাই না? তো এখনও যে আমি এডিট করতে বসেছি, এখনও কিন্তু মাছও আমার পাশেই বসে আছে। তো চলো ফার্স্ট এটা হচ্ছে একটা কী বলবো তোষক, যেটা আমার মা দিয়েছে, এটার সাথে একটা বালিশও আছে, ভীষণই কিউট। হাতে একটা চাদরও দিয়েছিল যেটা ঠাকুরমশাই গামছার সাথে ছিল, তো নিয়ে চলে গেছে। যাই হোক নেক্সট আর কী কী দিয়েছে দেখাই। এই দেখো মাছটা চলে এসছে। অ্যাকচুয়ালি ওই যে বেডিংটা যে দিয়েছে না সেটাকে ধরে আঁচড়া আঁচড়ি করছিলো, তো সেই কারণে ডিসাইড করলাম মনে হয় তার শোয়ার ইচ্ছে হয়েছে, তাকে একটু শুইয়ে দিই। দাঁড়াও, কিছুতেই শুবে না বদমাসটা, কিন্তু আমি তো তাকে শুয়াবো ওই বালিশের মধ্যে মাথা রাখিয়ে। চলো সে চলে গেছে, এখন আমি তোমাদেরকে বাকি জিনিসগুলো দেখাই। হচ্ছে এখানে একটা রুমাল দেখাচ্ছি, যেটাও আমার মায়ের বাড়ির থেকেই দেওয়া, ওই খাওয়ার পরে মুখ মুছানোর জন্য। আর এখানে আছে একটা বর্ণ পরিচয় বই, আর সাথে আছে একটা খাতা আর পেন। বইগুলো তো না পিঁপড়ে ধরে গেছিলো, অ্যাকচুয়ালি সবাই মিষ্টি টিষ্টি আনছে, তো সেই ক্ষেত্রেই হচ্ছে পিঁপড়ে ধরে গেছিলো। আর এই যে চকলেট, এটা আমার বান্ধবীরা দিয়েছে। আর এটাও হচ্ছে আরেকটা আছে প্যাকেট, যেটাতে কুরকুরে ললিপপ এগুলোও তারাই দিয়েছে। অ্যাকচুয়ালি তারা আগের দিন এসেছিলো, মানে পুজোর দিনও দিয়েছে, প্লাস হচ্ছে তার পরের দিনও এসেছিলো তখনও দিয়েছে। আর এই যে প্যাকেটটা দেখছো এটা হচ্ছে আমার তরফ থেকে, তো এটার মধ্যে আছে একটা ওয়া কখ বই। আরও কিছু জিনিস আছে, তো এখানে আছে একটা বল, আছে হচ্ছে একটা লাটিমের মতন যেটা চোরকির মতন ঘুরছিল, যেটা আমি চেষ্টা করছিলাম কিন্তু তেমন একটা ঘুরছিল না। আর আছে একটা ঘড়ি, গত বছরও কিন্তু সেম প্যাকেট নিয়ে এসেছিলাম, তো সেগুলোতেও এই জিনিসগুলো ছিল কিন্তু টাকা ছিল না, প্লাস হচ্ছে চোরকিটা ছিল না, বলও ছিল না। তো আছে একটা ঝুনঝুনি, আর আছে একটা ধনুক, মানে ধনুকেই তো বলে। তো আর ছিল 500 টাকার একটা নোট, যেটা হচ্ছে নকল, যেটা নিয়ে আমার বাবু যাবে বাজার করতে, ভাই বোন দুজনে মিলেই, সরি ভাই বোন নয় মানে দুই ভাই মিলে যাবে। আর ছিল একটা বাঁশি, আর এই হচ্ছে পুতুল। এই পুতুলের কথাটা মনে পড়ে গেল, যখন স্কুল লাইফে পড়তাম না আমাদেরকে মোমের পুতুল বানাতে দিত এইরকম পুতুল। তো এই একটা প্যাক এসেছিল, এটা কে দিয়েছিল সত্যি মনে নেই, কেননা এতটাই তখন ব্যস্ত ছিলাম, কে কী দিয়েছে খুব একটা মনে নেই। বাট কিছু কিছু জনের হচ্ছে মনে আছে, যারা আগে একদম আগে এসেছিলো বা একদম পরে এসেছিলো। আর এটা দিয়েছে আমার ননদরা, তো এইটার সাথে আই থিঙ্ক একটা মনে হয় চকলেট ছিল আর একটা মিষ্টির প্যাকেট ছিল, তো সত্যি একদমই মনে নেই, কিন্তু এইটুকু মনে আছে যে এটা আমার ননদ দিয়েছিল। চলো এরপর নেক্সট হচ্ছে আরেকটা জামা, এটাও কে দিয়েছে সত্যি আমার একদমই মনে নেই। তো সেম হচ্ছে আরেকটা জামা ছিল, তো যেটা ছিল হচ্ছে ব্লু কালারের। এগুলো হয় হবে হচ্ছে আমার বাপের বাড়ির দিক থেকে দিয়েছে, না হলে আমার শ্বশুর বাড়ির দিক থেকে। কেন কি হচ্ছে যে আমার জেঠিমারা যারা এসেছিলো তারা তো হচ্ছে তিন জা, মানে তিন জা বলতে টোটাল তারা পাঁচ জা, আমার মা সমেত, আর আমার হচ্ছে যারা হচ্ছে আমি সমেত হচ্ছে তিনজন, তো হতে পারে। আর এই যে জামার সেটটা দেখছো এটা আমি দিয়েছিলাম, কালারটা খুব মিষ্টি না। অ্যাকচুয়ালি সেম দুটো এনেছিলাম, একটা হচ্ছে একটু হোয়াইটের ওপরে, মানে পিঙ্কিশ টাইপের হোয়াইট, যেটা হচ্ছে পাশের বাড়ির থেকেও মানে নিমন্ত্রণ ছিল, তো তাদেরকে দিয়েছি। তো এই যে জামাটা দেখছো রেড কালারের, এটা এত সুন্দর লাগছিল, যদিও বাচ্চাদের তো সব কটা জামাই সুন্দর ছিল, কালারগুলো বেশ সুন্দর ছিল, সবটা একটা কালার, আর একসাথে যখন ভাঁজ করে রাখা ছিল দেখতে খুব সুন্দর লাগছিল। আর এইটা দিয়েছিল আমার কাকি শাশুড়িমা, তো এইটা চিনতে পেরেছিলাম, তার কারণ হচ্ছে এইটা আমি যে জামাটা পরিয়েছিলাম তারপরে ছিল ওই জামাটা পরানো। আর কার্তিক ঠাকুর যে জামাটা পরে আছে সেটা দিয়েছে আমার মায়ের বাড়ির থেকে।
ব্যাট বলটা দেখালাম সেটা দিয়েছে মামি, আর এই পুতুলটা কে দিয়েছে জানি না, আর এটাও কে দিয়েছে সত্যি জানি না, এই বাসটাও কে দিয়েছে জানা নেই, আর এই যে বল আর ঝুনঝুনি এটা মা দিয়েছে, বিকজ একসাথে গিয়ে কিনেছিলাম সেই জন্য এটা জানি। তো যাই হোক, যারা যারা দিয়েছো অত তো জানি না, সবাইকে থ্যাংক ইউ। আর এই প্যাকটা দিয়েছে পাশের বাড়ির থেকে, কেন তারা সবার প্রথমে এসেছিলো, কেননা তাদের বাড়িতেও পুজো, তো তারা অ্যাটেন্ড করতে পারবে না বলে, তো সেই কারণে দেখা করতে এসেছিলো। আর এই প্যাকটাও ছিল পাশের বাড়ির থেকে, মানে মেজো মামিদের তরফ থেকে। তো সত্যি গিফটটা ভীষণই সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।